সুপ্রিয় দর্শক, আজ 13 জুলাই 2020 সোমবার। আম্বারিয়ার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবারে আম্বারিতে অনেক বড় গরু ছাগলের হাট বসে। তো আজ সোমবার, শুক্রবারের হাটটি জমজমাট হয় আর সোমবারের হাটটি একটু ছোট হয়। তবে কুরবানির হাট হিসেবে সোমবারের হাটটি এখনো জমজমাট হচ্ছে, কিন্তু গতকাল রাত থেকে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এই যে দেখুন আপনারা, প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এই কারণে গরুর আমদানি আজ অনেক কম। তো আমরা একটু শুনি, এই যে এখানে আমরা দেখছি কিছু বলদ গরু। আজ আমরা আপনাদেরকে আম্বারি হাট থেকে বলদ গরুর দামগুলি জানানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয়টা গরু আনছেন ভাই? ছয়টা। আচ্ছা, এখানে চারটা গরু। আচ্ছা, এই চারটা গরুর কত দাম চাইছেন? সাড়ে পাঁচ দাম চাইছেন। আর দরদাম কত পর্যন্ত উঠছে? পাঁচ। ছাড়ছেন না কেন? পোষায় না। কত হইলে পুষাবে? 5,20,30 হলে পুষাবে। এই গরুগুলো আপনারা কি একটু বেশি দাম দিয়ে কিনে ফেলেন? আগে কিনছিলাম, আমরা পালছি। ও আচ্ছা, পালার পরে তারপরে এগুলা বিক্রি করতে আসছে, নিয়ে আসছেন। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন, এইগুলি 5 লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে এই চারটা বলদের। তো উনি 5.5 লাখ টাকা চেয়েছে, উনি বলছে যে 20 হলে আর 20,000 টাকা বেশি হলে উনি ছেড়ে দেবে। আসুন, আপনাদেরকে আম্বারি হাট থেকে আমরা বলদ গরুগুলি দামগুলি জানানোর চেষ্টা করছি। এই যে এখানে দেখছি আমরা দুটো দেশি, এই যে দেশি দুটো বলদ, কত দাম চাচ্ছেন ভাই? 2,20,000। এত দাম? 1,50,000 দাম বলতেছে। আর কত হইলে আপনি মনস্থ করছেন ছাড়বেন? দুই পারলে ছাড়বেন, দুই দাম পাবেন আশা করতেছেন। আচ্ছা, শুনছি আমরা। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এটা আম্বারি হাটে, এটা বলদ হাটি। এখানে ছোট বড় অনেক বলদ গরু দেখছি আমরা। এটা ছোট গরুর আমরা একটু দাম জানি। ভাই জোড়া কত যাচ্ছেন? 1,40,000। দরদাম কত পর্যন্ত উঠছে? কত পর্যন্ত দরদাম উঠছে? 10-15 বলে। এই যে দেখুন, 40,000, 1,40,000 দাম চেয়েছে, 10-15 উনি বলছে দাম উঠেছে। তারপর এখানে দেখি ভাই, কত যাচ্ছেন এই জোড়া? 45,100। আর দাম কত পর্যন্ত উঠছে? এখনো দাম হয়নি। মনস্থ করছেন কত হলে ছাড়বেন? হ্যাঁ, 30 হলে ছাড়বেন। আচ্ছা, শুনছি আমরা। তারপর আসুন সুপ্রিয় দর্শক, আমরা একটু বড় বড় গরু আপনাদেরকে দেখাই। আজ সোমবার, আপনাদেরকে আগে জানিয়েছি যে শুক্রবারের হাটটি জমজমাট হয়, সোমবারের হাটটি একটু ছোট হয়। তবে কুরবানি উপলক্ষে সোমবারের হাটটিও বড় হয়, কিন্তু আজ প্রচুর বৃষ্টিপাতের জন্য এখানে গরুর আমদানি অনেক কমে গিয়েছে। এই যে দেখুন সমস্ত বলদ গরু, এখানে একটু দেখি আমরা, কিছু বলদ এসেছে। ভাই আসসালামু আলাইকুম। কয়টা গরু আনছেন? এই 5টা। এগুলো ঘরে দাম চাচ্ছেন কত করে পিস? হ্যাঁ, বুঝলাম না, 95 করে পিস চাইছেন। দরদাম করছে কেউ? এখনো দরদাম করেনি। আর কত হইলে মনস্থ করছেন ছাড়বেন? আচ্ছা, এই যে দেখুন এখানে দরদাম চলছে। আচ্ছা শুনি, আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন ভাই? ফেনী থেকে আসছি ভাই। ফেনী থেকে? এই গরুগুলি তো ফেনীতে খুব চাহিদা আছে। চাহিদা আছে ভাই, দাম তো বেশি বলতেছে। আচ্ছা, দাম কত বেশি বলতেছে? বহুত বেশি ভাই, মন 25,000 না 30,000 করতেছে এখন, দাম বলতেছে এরা। এরা যেভাবে বলছে। আচ্ছা, আপনার এই এই গরুগুলি পিস কত হলে চলবে? আমি তো 60 করে বলছি। 60,000 টাকা করে পিস? আচ্ছা, 60,000 টাকা পিস বলছেন, আর আপনারা কত বলছেন? 95,000 টাকা পিস, আর সেখানে 60,000, তাহলে তো ডিফারেন্স অনেক। ফেনীতে বেচা কিনা নাই তো কেমনে কি করবো? আচ্ছা, এবারে কুরবানি তো আমরা যেটা দেখছি বাজার খুব খারাপ। বাজার খারাপ তো ভাই, কাস্টমার তো নাই, আমরা যেদিন সেটা তো বিক্রি করতে পারছি না। এখন আপনারা ডিসিশন কি নিচ্ছেন? আচ্ছা, হলে নিবেন 5,000 থেকে চলে যাবো, তখন এটার আগে চলে যাবো।
আচ্ছা 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 ধন্যবাদ। শুনছেন সুপ্রিয় দর্শক যে আমরা দূর দূরান্তের ব্যাপারীরা এখানে কি বলছে আপনাদেরকে আমরা সবসময় সরাসরি দেখানোর চেষ্টা করি যে আপনারা নিজেরা বুঝবেন যে এই হাটে দামগুলি কীরকম চায় আর ব্যাপারীরা কী ধরনের দাম বলে। এই যে এখানে আমরা একটা বড় বলদ দেখছি, এটা কি একা সিঙ্গেল? এটার দাম কত যাচ্ছে? দেড় লাখ। আর দাম কত বলছে? ১ লাখ বলছে। আর কত হইলে আপনি ছাড়বেন? ১৫-২০ হলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক দেখছেন এই বলদটা, উনি বলছে ১ লাখ ১৫-২০ হলে উনি ছেড়ে দিবে। তারপরে এখানে আমরা দেখি তা বড় বলদ, এটার দাম কত যাচ্ছে? ১৪০ চাইছেন। আর দরদাম কত করছে? ১০০০০ নিচে বলে। আর আপনার কত হইলে পুষাবে? মানে কত? ১ লাখ হইলে দিবেন? ১ লাখ হইলে এই যে দিয়ে দিবে বলছে। সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গরুর পার্টি নেই ওনারা। তারপরে বৃষ্টির মধ্যে শুনছেন আপনারা যে গরুর কোনো পার্টি বলে নেই। এটার দাম কত যাচ্ছেন? ১.৫ লাখ। আর পার্টির দাম কত বলছে? ১ লাখ ১.৫ লাখ। আপনি কত হইলে মনস্থ করছেন ছাড়বেন? ১২০ হলে আপনি ছাড়বেন। এই যে শুনছেন আপনাদেরকে আমরা বলদ গরুর দামগুলি জানানোর চেষ্টা করছি। বাংলাদেশের বিভিন্ন হাটে আমরা বলদ গরুর দাম জানাই, আপনারা নিজেরা নির্ধারণ করবেন বলদ গরুর দামগুলি এখানে বেশি না কম চাচ্ছে, এটা সম্পূর্ণ বিবেচনা আপনাদের উপরে। এই যে এখানে দেখছি আমরা দুই জোড়া, এই জোড়া আপনার কত দাম চাচ্ছেন? জোড়া ৩ লাখ চাইছেন। আর দরদাম কত পর্যন্ত উঠছে? ২.৫ পর্যন্ত উঠছে। কত হইলে ছাড়বেন? ৮০ পর্যন্ত মনস্থ করছেন। এই যে এখানে দুটো দেখছি, একাই দুটার দাম কত যাচ্ছেন? জোড়া দাম কত চাইছেন? ৪ লক্ষ চাইছেন। দরদাম কত পর্যন্ত উঠছে? ২.২ লাখ বলছে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক ৪ লক্ষ দাম চেয়েছে, ২.২ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে। কারণ ওনারা বলছে যে কাস্টমারের খুব অভাব। তারপর আসুন, কাস্টমার নাই ওনাদের মাথায় হাত আজ বিক্রেতাদের আমবাড়ি হাটে। কারণ আবহাওয়া আসলে খুবই খারাপ, আবহাওয়াটা আজ একদম গতকাল রাত থেকে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টির জন্য আপনারা দেখছেন পুরো কাদা জমে গিয়েছে। ভাই জোড়া কত চাচ্ছেন? ৪ লক্ষ চাইছেন। দরদাম কত পর্যন্ত উঠছে? ২.৫ আচ্ছা, আসসালামু আলাইকুম। তো দামে কি পোষাচ্ছে না? কত হইলে পোষাবে? ৩৫০ হইলে পোষাবে? তাহলে তো লস দিয়ে বিক্রি করতে হবে। হ্যাঁ, এই যে শুনছেন সুপ্রিয় দর্শক যে ওনারা বলছে যে লস দিয়ে বিক্রি করতে হবে, কারণ যেহেতু কাস্টমার নেই। ৪ লক্ষের গরু ২ লক্ষ টাকা দাম বলছে, ঠিক অর্ধেক দাম। এই যে দেখুন বলদ জোড়া। এবারে আমরা একটু এখানে দেখি এক জোড়া বলদ, এই যে দেখুন বড় সাইজ। ভাই কত দাম চাইছেন? ৩ লক্ষ। দরদাম কত পর্যন্ত উঠছে? ২২০ আর কত হইলে ছাড়বেন? ৮০ আজকে তো কাস্টমার নেই, তার মানে আজকে লসেই ছাড়তে হবে। আচ্ছা শুনছি আমরা। তারপরে এখানে আমরা একটু দেখি এই যে দুটো দেশি লাল, ভাই এই লাল দুইটার দাম কত যাচ্ছেন? হ্যাঁ আপনার আপনার এগুলো কি আপনার? আচ্ছা ভাই একটু কথা বলি, আসসালামু আলাইকুম। কয়টা গরু আনছেন ভাই? ১২টা। বেচা বিক্রির অবস্থা কেমন? বেচা বিক্রির অবস্থা খারাপ ভাই, ঝড় বৃষ্টি আর ওই বাইরের পার্টি আসে নাই। এই গরু দেখেন, এগুলো কত করে দাম চাচ্ছেন? ১.৫ কোটি ৩০ পিস। আর পার্টি দাম কত বলছে? ৯০-৯২ তো ছাড়ছেন না?
না ভাই কেনা লাখের কাছাকাছি পড়ে গেছে কিন্তু লসে পড়ে আছি অনেক লসে কতগুলো গরু আপনি কিনছেন এখন বর্তমানে 12টা আছে 12টা আছে হ্যাঁ বিস্তারিত 12টা আছে 12টা আছে তার মানে পার্টির খুব এখন সংকট সংকট আচ্ছা আচ্ছা তার মানে সবাইকে মানে লসেই ছেড়ে দিতে আপনারা চিন্তা ভাবনা করতেছেন আর কি হ্যাঁ লস করে দেব ভাই আচ্ছা শুনুন সুপ্রিয় দর্শক এই যে আমবাড়ি হাট আবারও জানিয়ে রাখি আজ 13 জুলাই 2020 সোমবার এই হাট থেকে আমরা আপনাদেরকে বলদ গরু এখানে ক্রেতা শূন্য আজ দেখছি আমরা এই ক্রেতা শূন্য হাটে আপনাদেরকে বলদের দামগুলি আমরা জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি যদি আপনারা ভালো লেগে থাকে তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা